গত বছরের চাইতে এই বছর শসা অনেক বেশি হয়েছে, এবং আরো কিছু সবজি আছে আর নতুন, ওগুলো দেখাবো। সবজি উঠানোর সময় হয়ে গেছে আমার গার্ডেন। এই হচ্ছে আমার বাগান, বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমার সালসা, মূলত এটা অনেকটা খেতে ধনিয়া পাতার মতো। এটা হচ্ছে আমার করলা গাছ, করলা গাছের অলরেডি ছোট ছোট পাতা চলে আসছে, এটা আরেকটা উঠে যাচ্ছে এটার সাথে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, তিনটা ছোট ছোট গাছ হয়েছে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আলু গাছ, এটা হচ্ছে আমার আলু গাছ, এবছর লাগিয়েছে অনেকগুলো। এটা আমি জানি না এটা কি গাছ, একটা ছোট্ট গাছ মনে হচ্ছে, তেঁতুল গাছের মতো হচ্ছে, আমি এটা রেখে দিয়েছি। আচ্ছা, বড় হলে দেখতে চাই এটা আমাদের দেশে সেই তেঁতুল গাছটা কিনা। এখানে আছে হচ্ছে আমার সিমের মতো যেটা বলেছিলাম, এটা এটা দেখতে অনেকটা আমাদের দেশে সিমের মতো, এটা এখানে বলে ফেজাও, ফেজা ভেরদে। অনেক এসেছে, এই এই সবজিটা অনেক হয়। মূলত আমি তিনটা গাছই লাগিয়েছিলাম, এখানে একটা, এখানে আরেকটা, এখানে আরেকটা। শশা দেখাই, শশা অনেক হয়েছে এবছর, প্রচুর এখানে ডালে ডালে শশা আমার। এই যে এই যে এই যে ধনিয়া পাতাগুলো হচ্ছে এভাবে হয়েছে। এটা ক্যাপসিকাম একটা গাছ, আমার লেবু গাছে ফুল এসেছে, এখানে লেবু গাছ আছে, ফুল অলরেডি চলে এসেছে, লেবু হবে। এইখানে আছে হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়স গাছ ছিল এখানে, মাটির নিচে কিছু পোকা হয়, ওই পোকাগুলো আমার গাছগুলো খেয়ে ফেলে। এখানে তিনটা ছিল, একটা গাছ খেয়ে ফেলেছে, এখনো হয়নি, ছোটো ছোটো আছে, এটা হয়তো আরও এক মাসের মতো লাগবে, কারণ এই গাছগুলো একটু বড় হয়। শশা তুলব, এবং সবাইকেই আমার শশা, প্রথম শশা তুলবার জন্য আমন্ত্রণ জানাই। আরো আছে।